হরিণঘাটা বিডিও এবং থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন যাদের ব্যাংক থেকে টাকা উধাও হয়ে গিয়েছে তারা। বিশ্বজিৎ দেবনাথ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, হরিণঘাটা ফতেপুরে প্রায় 18 জনের থেকে তারা ব্যাংকের থেকে 18 জনের মানুষের থেকে প্রায় ব্যাংকের থেকে ব্যাংকের বইয়ের থেকে প্রায় 18, কেউ 10, কেউ 12,000, কেউ 15,000, কেউ 20,000 টাকা প্রায় উধাও হয়েছে। সেই নিয়ে তারা হরিণঘাটা বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন, পাশাপাশি তারা হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন। যেটা জানা গেছে, যেটা যে ফতেপুর গ্রাম, ফতেপুরে যেখানে মানুষ তারা 100 দিনে যে আবাস, যেটা 100 দিনে যেটা হচ্ছে টাকা, কাজের টাকা, সেটা আটকে সেটা মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছিল, সেই টাকাগুলো তারা তাদের ব্যাংকের থেকে টাকা তুলে নিয়েছে। অন্য একজন ওখানে ফতেপুর গ্রাম পঞ্চায়েতের একজন অধীনে এক মেম্বার, এরকমই জানা গেছে, যেটা পুলিশ হরিণঘাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে। তারপর হরিণঘাটা থানা লিখিত অভিযোগ করেছে, অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত হরিণঘাটা পুলিশ তদন্ত শুরু হয়েছে, তদন্তের ভিত্তিতে এখনো জানা যায়নি সেই লোক, সেই যে যে টাকা উধাও করেছে, যে টাকা ব্যাংকের থেকে জালিয়াতি করেছে, টাকা নিয়েছে, সে এখনো পর্যন্ত বাড়ির থেকে 3 দিন ধরে পলাতক, এরকম জানা গেছে হরিণঘাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে। বিশ্বজিৎ, তার মানে কি কোনো একজন পার্টিকুলার লোকের বিরুদ্ধেই অভিযোগ যাচ্ছে যে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিয়েছে? দেখো, আমরা যেটা জেনে আসি, যেটা হচ্ছে সমল ব্যাংক, একটা ব্যাংক, ব্যাংক ও তাই সেই ব্যাংকের যে পঞ্চায়েতের যে কর্মী, সে বলে ব্যাংকের বই করে দিয়েছে, প্রায় 18 জনকে ব্যাংকের বই করেছে, তার অ্যাকাউন্টে প্রায় লক্ষাধিক টাকা, প্রায় কারোর 12,000, কারোর 16,000, কারোর 20,000 টাকা, প্রায় 18 জনের থেকে টাকা এরকম তুলে নিয়েছে। এই নিয়ে তারপরে বিডিও অফিসের সামনে হরিণঘাটা বিডিও সামনে বিক্ষোভ করেছিলেন আজকে, পাশাপাশি হরিণঘাটা থানা তারা লিখিত অভিযোগ করেছেন, অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত তদন্ত শুরু হয়েছে, তদন্তের ভিত্তিতে জানা গেছে যেটা হচ্ছে 3 দিন ধরে যে পঞ্চায়েত সদস্য, সে এখনো পর্যন্ত পলাতক, এখনো পর্যন্ত তাকে হরিণঘাটা পুলিশ তদন্ত শুরু করেছে, এরকম জানা গেছে। ব্যাংকে তো মানুষের অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য যারা মানে নিম্নবিত্ত কিংবা যারা আদতে পারেন না ব্যাংকের কাজকর্ম, তাদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য তো ব্যাংকে অনেক রকম সাহায্য করার লোক থাকে। তাহলে ওই যে ব্যক্তির বিরুদ্ধে, যিনি আবার বলছো যে পঞ্চায়েত প্রধান, তার কাছে কেন অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলেন এলাকার মানুষ? পঞ্চায়েত প্রধান না, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েতের যে আপনারা মেম্বার বলা যায়, পঞ্চায়েত মেম্বার, সেইখানে এরকমই জানা গেছে। তিনি ওই পঞ্চায়েত অফিসে কাজ করেন, ফতেপুর গ্রাম পঞ্চায়েতে কাজ করেন, কাজ করার পাশাপাশি তিনি এখনো পর্যন্ত এই 18 জনকে, যেটা হচ্ছে 18 জনকে তার ব্যাংকের বই করে দিয়েছিলেন, যেটা হচ্ছে 100 দিনের যেই কাজটি, কাজের টাকাটা যে ব্যাংকে ঢুকেছে, কারোর ভুয়ো কিছু অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছিলেন, এরকমই জানা গেছে। তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা তিনি বাজেয়াপ্ত, তিনি লক্ষাধিক টাকা প্রায় তুলে নিয়েছিলেন, এরকম জানা গেছে। তারপর সেই ভিত্তিতে প্রায় 18 জন, তার 18 জন ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে 7 জন গ্রামবাসীরা তারা লিখিত অভিযোগ করেছেন বিডিওর কাছে, হরিণঘাটা বিডিওর কাছে, তারপর হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ করে থানায় অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করেছে, এরকম জানা গেছে। এখনো পর্যন্ত এই যে ব্যাংকে এত গ্রাহকের টাকা খোয়া গেল, এই ঘটনা কি এই প্রথম না এর আগেও ঘটেছে এই ঘটনা? দেখো, এই প্রথম ঘটনাটি ঘটে, এরকমই জানা গেছে। এই প্রথম এই যে ফতেপুর, হরিণঘাটা ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে এরকম প্রথম এই এরকম খবর জানা গেছে আজকে সকাল থেকে। অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন 18 জন গ্রাহকরা, তারা অভিযোগ করেছেন বিডিও অফিসের, হরিণঘাটা বিডিও অফিসে ও হরিণঘাটা থানায় তারা লিখিত অভিযোগ করেছেন। বেশ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আরো একবার আপনাদের জানাবো, নদিয়ার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, হরিণঘাটা ফতেপুর গ্রামীণ ব্যাংক থেকে 18 জন গ্রাহকের টাকা খোয়া গিয়েছে এবং অভিযোগ যাচ্ছে যে পঞ্চায়েত মেম্বার তার গ্রাহকদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, যদিও পলাতক রয়েছেন ওই পঞ্চায়েত মেম্বার। এবং যে সমস্ত গ্রামবাসীদের টাকা খোয়া গিয়েছে তারা বিডিও অফিস এবং থানায় অভিযোগও জানিয়েছেন। বিডিও ঠিক কি বলেছেন শুনুন। আমার ব্লকের বিষয় নয়, আজকে কেউ কেউ এসেছিলেন, তাদের কাছ থেকেই শুনলাম। এটা বিডিও কল্যাণী, ওখানে একটি উনি একটি চিঠি পাঠিয়েছেন, ওনাদের ওনাদের একটা হিয়ারিং সম্ভবত ছিল, আমি ওনাদের মুখেই যেটা শুনলাম। আমি ওনাদের বিডিও কল্যাণী সাহেবের সাথে যোগাযোগ করতে বলেছি, যেহেতু বিষয়টা আমার এখতিয়ারভুক্ত নয়। বইটা আমরা লেনদেন করতাম, কিন্তু হঠাৎ আমাদের একটা কল্যাণী বিডিও থেকে একটা চিঠি আসে, চিঠিটা এই চিঠি মারফত আমাদের বাইর লোককে বিডিও অফিসে পাঠিয়েছিলাম কল্যাণী। ওখানে বললো তোমাদের অ্যাকাউন্টে 25,000 টাকা ঢুকেছে, এই টাকাটা এক সপ্তাহের মধ্যে এই বিডিও অফিসে জমা দিতে। কোন পঞ্চায়েতে আপনাদের বাড়ি? আমাদের বাড়ি মোল্লাবেলিয়া পঞ্চায়েতে। হ্যাঁ, আমাদের সিএসপির নাম হচ্ছে গিয়াস মন্ডল, বাবার নাম হচ্ছে তজম মিল মন্ডল। উনি কি ব্যাংকের বই করে দিয়েছিল? উনি ব্যাংকের বই করে দিয়েছিল। হ্যাঁ, এবার আমরা ওখানে বিডিও স্যারকে বললাম যে এই টাকা তো আমরা নেইনি স্যার, এই টাকা কিভাবে কি করবো? বললো তোমাদের সিএসপির কাছে যাও, গিয়ে ধরো,